আচ্ছা, সুন্দর সুন্দর খাসি কালেকশন আপনি রাখছেন আজকে। ক্রসের মধ্যে এটা কি জাত হবে এটা ভাই? বিটল ভাইয়া। আচ্ছা বিটল। এটা হচ্ছে যে তোতাপুরি ভাইয়া, নিয়তি তোতা। এটা হচ্ছে খাসির বাচ্চা, 2 মাসের গাব আছে। জি, 2 মাসের গাব আছে। এই ছাগলটাতে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করানো আছে? এটা তোতা দিয়ে প্রজনন করানো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামের আহম্মদ ভাইয়ের ছাগলের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহম্মদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা এসেছি আপনার খামারে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আহম্মদ ভাইয়ের খামারটা হচ্ছে বাণিজ্যিক খামার। বিভিন্ন প্রান্তিক যে খামারি আছে যারা একটা দুইটা করে ছাগল পালন করে, তো তাদের নিকট থেকে কিন্তু আহম্মদ ভাই ছাগলগুলো সংগ্রহ করে। যাদের আসলে ক্রসের মধ্যে ভালো পার্সেন্টের ছাগলের প্রয়োজন, তারা আসলে আমাদের আহম্মদ ভাইয়ের খামার থেকে ছাগল নিতে পারেন। আহম্মদ ভাইয়ের কাছে আজকেও কিছু নতুন কিছু কালেকশন আছে, সেই কালেকশনগুলো আপনাদের দেখাবো। বিশেষ করে ক্রসের মধ্যে তোতাপুরির ক্রস, হরিয়ানার ক্রস, বিটলের ক্রস, যে কালেকশন তিনি আজকে রাখছে সেই কালেকশনগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আহম্মদ ভাই। জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা কোন ছাগলটা দিয়ে দর্শকদের দেখাবো বা দর্শকদের আমরা দাম জানাবো বলেন? এই যে নিয়তি তোতা ভাইয়া। আচ্ছা, এটা নিয়তি তোতা। জি প্রিয় দর্শক, এটা হচ্ছে নিয়তি তোতা। অরিজিনাল হবে না ক্রস ভাই? নিয়তি তোতা অরিজিনাল। নিয়তি তোতা অরিজিনাল বলছেন তাই না? আচ্ছা, নিয়তি তোতা অরিজিনাল। পাঠি না খাসি ভাই? এটা পাঠি ভাইয়া। 2 মাসের গাব আছে? 2 মাসের গাব। আচ্ছা, এই ছাগলটাতে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করানো আছে? এটা তোতা দিয়ে প্রজনন করানো আছে। আচ্ছা, তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে, 2 মাসের গাব আছে, তবে গাবের গ্যারান্টি দেওয়া যাবে না? না, গ্যারান্টি দেওয়া যাবে। গ্যারান্টি দেওয়া যাবে? জি, গ্যারান্টি দেওয়া যাবে। আচ্ছা, গাবের গ্যারান্টি আপনি বলছেন দেওয়া যাবে। প্রিয় দর্শক, এই ছাগলটা উনি কিন্তু বিক্রি করবে, আর আহম্মদ ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন, কথা বলে দামটা জেনে নেবেন, তারপরেও আমরা ভিডিওতে আপনাদেরকে দামটা জানিয়ে দেবো। ভাই, কত টাকার দাম আপনি এটার চাচ্ছেন? এটা চা দাম 35,000 ভাইয়া। দাম দর করে নিতে পারবে, সমস্যা নেই, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা প্রিয় দর্শক, নিয়তিততা এই ছাগলটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে 35,000 টাকা ওনার চাওয়া দাম, তারপরেও এখানে দাম দর করার অপশান আছে। এটা হচ্ছে যে তোতাপুরি ভাইয়া, নিয়তিততা। এটা হচ্ছে খাসির বাচ্চা। অরিজিনাল না ক্রস ভাই এটা? জি, এটা ক্রস ভাইয়া। আচ্ছা, ক্রসের মধ্যে, ধন্যবাদ সত্যি কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ক্রসের মধ্যে নিয়তি তোতা তাই না? পাঠি না খাসি? এটা খাসি ভাইয়া। আচ্ছা, খাসি বাচ্চা। আনুমানিক বয়স কেমন ভাই? এর বয়স 2.5 মাস ভাইয়া। আচ্ছা, আনুমানিক বয়স 2.5 মাস। দাম কত টাকা চাচ্ছেন? এর দাম 18,000 ভাইয়া। আচ্ছা, দাম চাচ্ছেন 18,000 টাকা। দাম দর করার কি সুযোগ আছে ভাই? দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে। নিয়তিততা ছাগলটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ছাগল, আর কানের সামনে দিয়ে একটু ছাপ আছে, সাদা কালারের ছাপ আছে। এটা বিটল ভাইয়া। এটা হচ্ছে বিটল? জি, বিটল। পাঠি না? এটা খাসির বাচ্চা ভাইয়া। খাসি বাচ্চা? জি, তবে অরিজিনাল না, বিটলের ক্রস। জি, বিটলের ক্রস। বিটলের ক্রস, খাসি বাচ্চা। আনুমানিক বয়স এগুলোর কেমন ভাই? 2.5 মাস করে ভাইয়া। 2.5 মাস, 3 মাস এরকম কাছাকাছি তাই না? কত টাকা দাম চাচ্ছেন ভাই? এর দাম চা হচ্ছে যে 16,000 ভাইয়া। দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে 16,000 টাকা, দাম দর করার সুযোগ আছে। সুযোগ আছে, চাওয়া দাম 16,000, দাম দর করার সুযোগ আছে। আহম্মদ ভাই। জি ভাইয়া। এটা কি হরিয়ানার ক্রস? জি, এটা হরিয়ানার। হরিয়ানার ক্রস। পাঠি না খাসি ভাই? পাঠি ভাইয়া, 2 মাসের গাব আছে। আচ্ছা, এটা হচ্ছে পাঠি, 2 মাসের গাব আছে, হরিয়ানা, হরিয়ানার ক্রস। তো প্রিয় দর্শক, আহম্মদ ভাইয়ের কালেকশনে আজকে কিছু ভালো ভালো ছাগল আছে। হ্যাঁ, ক্রসের মধ্যে আছে এবং একটা নিয়তি তোতা আছে, ওটাও হচ্ছে মা ছাগল, দেখালাম আপনাদেরকে। তো এখন আমরা যে ছাগলটা দেখাচ্ছি এটা হচ্ছে হরিয়ানার ক্রস, এটা হচ্ছে মা ছাগল, পাঠি ছাগল। ভাই, আনুমানিক বয়স এটার কেমন হতে পারে? এটার বয়স ভাই 1 বছর পুরে গেছে তাই না? গাবটা আছে? জি, 2 মাসের গাব আছে। আচ্ছা, 2 মাসের গাব আছে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু আসলে প্রতিবেদন আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এ ছাগলটা কিন্তু উনি বিক্রি করবে, ওনার আসলে এটা হচ্ছে বাণিজ্যিক খামার। হ্যাঁ,
তো এই ছাগলটা যদি আপনারা কেউ নিতে চান আর কি, তো আহমদ ভাইয়ের সাথে আপনারা কথা বলে দাম দর করে নিতে পারবেন। তারপরেও আমরা এখন আহমদ ভাইয়ের নিকট হতে আপনাদেরকে এটার দাম জানিয়ে দেব। ভাই আহমদ ভাই, এটা কত টাকা দাম চাচ্ছেন? আস্কিং প্রাইস কত? এটার চা দাম 22,000, দাম দর করে নিতে পারবে, সমস্যা নেই। প্রিয় দর্শক, আহমদ ভাইয়ের আস্কিং প্রাইস হচ্ছে 22,000 টাকা, তারপরও দাম দর করার অপশন কিন্তু উনি রেখে দিয়েছে। আহমদ ভাই, জি ভাইয়া, তো বাচ্চা যেগুলো ছাগল আমরা দেখাচ্ছি দর্শকদের, সবগুলার কালারই কিন্তু সেম? জি, একই রকম। দুইটা মায়ের পেটে থেকে দুইটা করে বাচ্চা হয়েছে, দুইটাই খাসির বাচ্চা। দুইটাই খাসির বাচ্চা? দুইটা, চারটে বাচ্চা হয়েছে, চারটেই খাসি। কালার খালি একটু ডিসপ্লে আছে, দুইটা বিটলের, দুইটা নিয়তিত। তার একই মায়ের? একই মায়ের। আচ্ছা, না অনেক টাইমে দর্শকরা আবার ভাবতে পারে যে আমরা বোধহয় বারবার একটা ছাগলই দর্শকদের দেখাচ্ছি। না না না, যে কানের কানের সিস্টেম আলাদা আছে, দেখেন কান কাপড়ে অনেক আলাদা আছে। আচ্ছা, আলাদা আছে। জি, আরেকটু আমি দর্শকদের বলে দিই, দর্শক আপনারা যদি কেউ ছাগল নিতে চান, প্রত্যেকটি ছাগলের দাম কিন্তু আমরা আলাদা আলাদাভাবে জানাচ্ছি, এবং এই ছাগলগুলো যদি আপনারা নিতে চান আর কি, স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কোন ছাগলটা আপনাদের পছন্দ এবং কোন ছাগলটা আপনারা দাম দর করতে চাচ্ছেন, সেসব বিষয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখলে আহমদ ভাইয়ের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে, উনিও বুঝতে পারবে যে আসলে কোন ছাগলটা দর্শকরা চাচ্ছে। তারপরেও কিন্তু আহমদ ভাইয়ের নাম্বারে বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ, নগদ সব ধরনের সুবিধা আছে। আচ্ছা, যদি কোনো দর্শক ভিডিও দেখে, এমনকি আপনার সাথে যদি আপনার নাম্বারে যোগাযোগ করে, তারা তো ইমোর মাধ্যমে ছাগলগুলো দেখতে পাবে, তাই না? প্রিয় দর্শক, আপনারা ইমোর মাধ্যমে ছাগল দেখতে পাবেন। তবে প্রতিবেদনে যে ছাগলটা দেখছেন, সেই ছাগলটার আপনারা যদি পারেন স্ক্রিনশট দিয়ে আহমদ ভাইকে জানাবেন। আর তাছাড়াও আহমদ ভাইয়ের কাছে কিন্তু সবসময় 12 মাসই কিন্তু ক্রসের মধ্যে ভালো পার্সেন্টের বাচ্চা ছাগল, উন্নত জাতের ছাগল, সব ধরনের ছাগল কিন্তু আহমদ ভাই বিক্রি করে থাকে। তো আহমদ ভাইয়ের সাথে আপনারা 12 মাসই যোগাযোগ করতে পারবেন। আর প্রতিবেদনে যে ছাগলগুলো দেখছেন, এই ছাগলগুলো যদি বিক্রি হয়ে যায় সমস্যা নাই, এই জাতীয় ছাগল কিন্তু আমাদের ভাইয়ের কাছে অনেক থাকে, 12 মাসই থাকে। আহমদ ভাই, জি ভাইয়া, সর্বশেষ আরও একটি ছাগল আছে, জি, সেই ছাগলটা আমরা দর্শকদের দেখাবো। তো দর্শক ভিউয়ার্স যারা আছে, তারা যদি কেউ আপনার কাছ থেকে ছাগল ক্রয় করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নাম্বারটা জানানোর দরকার। তো সেজন্য আপনার ফোন নাম্বারটা দর্শকদের যদি একটু বলতেন। 01757-799-7768 এই নাম্বারে সব ধরনের সুবিধাগুলাই আছে, তাই না? বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই আছে, জি, নগদ সবই আছে, সবই আছে। তো ঠিক আছে, ধন্যবাদ আহমদ ভাই। জি ভাইয়া, তো প্রতিবেদনে আমরা অনেকগুলো ছাগল কিন্তু দর্শকদের দেখালাম। আপনার সংগ্রহে যে কালেকশনগুলো আপনি করছেন, মার্শাল অনেক সুন্দর কালেকশন করছেন, আজকের কালেকশনটা খুব হিট কালেকশন। তো আমরা সর্বশেষ যে কালেকশনটা দর্শকদের দেখাবো, এটাই তো মনে হচ্ছে শেষ কালেকশন। জি, এটাই শেষ কালেকশন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে শেষ কালেকশন, অর্থাৎ এটাই শেষ ছাগল, এটাই আমাদের প্রতিবেদনের শেষ ছাগল। আমরা এখন আপনাদেরকে জানাবো, এটা পাঠি না খাসি ভাই? এটাও খাসি ভাইয়া। এটাও খাসি? জি। আচ্ছা, সুন্দর সুন্দর খাসি কালেকশন আপনি রাখছেন আজকে। ক্রসের মধ্যে এটা কি জাত হবে ভাই? এটা বিটল ভাইয়া। আচ্ছা, বিটল, ক্রসের মধ্যে বিটল জাত। আমার ভাই, আমি অনেক জায়গায় গিয়েছি এবং হাটে বাজারে বিভিন্ন খামারে, তো বিভিন্ন খামারির কাছ থেকে শুনছি, তারা বলছে আমাকে, বা বিভিন্ন প্রতিবেদনে তারা বলে থাকে, বিটলের লাইভ ওয়েট, বিশেষ করে একটা বিটল যখন পূর্ণবয়স্ক হয়, সে বিটলের লাইভ ওয়েট নাকি 70-80 কেজি বা 60 কেজি আপ হয়ে যায়। এটা সঠিক বলছে? সঠিক বলছে, তাই না? আচ্ছা, এটাও কি সেই জাতের মধ্যেই তো পড়ে নাকি? এটাও সেই জাতের মধ্যে, এটাও সেই জাতের মধ্যেই পড়ে। তবে এটা কিন্তু অরিজিনাল না, ক্রসের মধ্যে। এটা ক্রসের মধ্যে, আমার ভাই, এই ক্রসের মধ্যে ছাগলগুলো যেগুলো হয় আর কি বিটলের, সেগুলোরও কি লাইভ ওয়েটে একই হয়, তাই না? একই হয়। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা এই যে বিটল ছাগলগুলো যখন নেবেন, এই যে আপনার চোখটা দেখে নেবেন, চোখটা ঘোলা আছে কিনা, আপনারা সব কিছু দেখে নেবেন। তারপর আহমদ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন, এই ছাগলটা আপনারা নিতে পারবেন। তো অনেক কথাই বলে ফেললাম আহমদ ভাই, তো এই ছাগলটা আপনি যেহেতু বিক্রি করবেন, চাওয়া দাম কেমন? আপনি কত টাকা দাম চাচ্ছেন? আস্কিং প্রাইস কত হবে? এটা চাওয়া দাম ভাইয়া 16,000, দাম দর করে নিতে পারবে। অনলি 16,000? জি। আচ্ছা, অনলি 16,000 টাকা চাওয়া দাম, তারপরেও কিন্তু উনি দাম দর করার অপশন রেখে দিয়েছে। তবে ছাগলের দাম দর্শক উঠানামা করে, এমনকি দেখা যাচ্ছে যে জাত বৈশিষ্ট্য সেগুলোর উপরে কিন্তু ছাগলের দাম কম বেশি হয়ে থাকে, তাই না? একটা ছাগলের শারীরিক গঠন এবং মুখের পার্সেন্ট যদি কম হয়, সেক্ষেত্রে ছাগলটার দামও কিন্তু কমে যায়। জি, আকার আকৃতি দেখে বা শারীরিক গঠন দেখে কিন্তু ছাগলগুলো আমরা একটা অনুমান করি যে এটা এত পার্সেন্ট, মানে 80%, 70% না 90% আপ, এগুলো কিন্তু আমরা আসলে ছাগলের শারীরিক গঠনগুলো দেখেই কিন্তু আসলে অনুমান করে থাকি, তাই না আহমদ ভাই? জি ভাই। আচ্ছা ভাই, তো সর্বশেষ আমরা এখন প্রতিবেদনটা শেষ করে দেবো। তো আমাদের চ্যানেলের কোনো দর্শক ভিউয়ার্স যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের কথা যদি কেউ বলে,
সেক্ষেত্রে আপনি তাদেরকে কেমন সাপোর্ট দিবেন? ভাইয়া আপনি আপনার চ্যানেল থেকে যদি কেউ আমাকে কল করে অবশ্যই ছাড় আছে, অনেক একবার অনেক পার্সেন্ট ছাড় দিব, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আহমদ ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামার থেকে আপনাদেরকে কিছু ছাগল দেখালাম, বিশেষ করে ক্রসের মধ্যে দেখালাম। তো সেই ছাগলগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়ে যায় আর কি, তাহলে আহমদ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা দাম দর করে নেবেন। আর সরাসরি আহমদ ভাইয়ের যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হচ্ছে আহমদ ভাইয়ের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা বিকাশ আছে নাম্বারে, নগদ আছে, এমনকি হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রেখে আহমদ ভাইকে স্ক্রিনশটে ছাগলটার পিকচার পাঠিয়ে দেবেন। তাহলে আহমদ ভাই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে ভাই এই প্রতিবেদনের এই ছাগল এত টাকা আমি দাম চাচ্ছি। তারপরেও কিন্তু দাম দর করার কিন্তু অপশান রেখে দিয়েছে ভিডিওতে, উনি যে দামটা বলছে সেই দামটা কিন্তু ওনার চাওয়া দাম, এখান থেকে দাম দর করে নিতে পারবেন। প্রতিবেদনটা করার উদ্দেশ্য এটাই যে আসলে আমাদের চ্যানেলের মাধ্যমে উনি আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছে যে ওনার একটা খামার আছে, বা উনি আসলে অনলাইনে যে ছাগল বিক্রি করে, আমি না আমার মতো আরও যারা ইউটিউবার যারা আছে তাদের প্রতিবেদনে কিন্তু উনি প্রতিবেদন করে থাকে, ভিডিও দিয়ে থাকে ছাগলের খামারে। তো আহমদ ভাই ছাগল নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আহমদ ভাই কিন্তু প্রতিনিয়ত অনলাইনে ছাগল বিক্রি করে আসছে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যম দিয়ে। আর এমনকি আহমদ ভাই আপনার এলাকায় আমি জানি যে শাহারিপাড়া এমন একটি এলাকা, এই এলাকায় ম্যাক্সিমাম লোকজন কিন্তু আসলে কৃষিকাজের পাশাপাশি তারা কিন্তু এই ছাগল ব্যবসার সাথে জড়িত। আর আমি যতদূর জানি আমার অনেক দর্শক কিন্তু আপনাদের পাশে শাহিন ভাই আছে বা বিভিন্ন আরও যারা আছে তাদের কিন্তু খামারে প্রতিনিয়ত অনেকেই আসে, এসে তারা কিন্তু সরাসরি ছাগল নেয়, সরাসরি ছাগল ক্রয় করে, এমনকি তারা কিন্তু বাসের বক্সের মাধ্যমে একটা দুইটা ছাগল কিন্তু তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা কিন্তু ছাগল পাঠিয়ে দেয়। তো আহমদ ভাই আপনার কাছেও তার ব্যতিক্রম নয়, অনেক দর্শক যারা আছে তারা তাদের পক্ষে দেখা যাচ্ছে একটা ছাগল কেউ ক্রয় করবে, সেক্ষেত্রে নাটোরে এসে ছাগল ক্রয় করতে গেলে তাদের আসলে খরচটা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা তো একটা সুবিধা দিয়ে রাখছেন যে বিকাশে যদি কেউ টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পেমেন্ট করার পরে ছাগলটা আপনারা ইমোতে দেখিয়ে দেন, বাসে উঠিয়ে দেন, এমনকি বাসের সুপারভাইজার এবং ড্রাইভারদের নাম্বার আপনারা দিয়ে দেন। এটা আমি বললাম যে আসলে যারা আসলে ছাগল পাঠায় তারা কিন্তু এইভাবেই ছাগল পাঠায়, আমি এটা দেখছি। আর যাদের বিশ্বাস আছে তারা আসলে এইভাবে ছাগল ক্রয় করবেন, আর যাদের বিশ্বাস নাই তারা আসলে সরাসরি খামারে আসাটাই ভালো হবে। একটা কথা বলে রাখি, ভিডিওতে আমরা যে ছাগলগুলো দেখাই দর্শক, সেই ছাগলগুলো আসলে মানে কালারটা বাস্তবের কালার এবং মোবাইল অথবা ক্যামেরার যে কালার অনেকটাই কিন্তু ডিফারেন্স হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে আহমদ ভাইয়ের কাছ থেকে আপনারা প্রতিবেদনের ভিডিও দেখে ছাগল ক্রয় করলেন, সেই ছাগলটার কালার আর দেখা যাচ্ছে সেই ছাগলটা আপনি যখন কিনবেন প্রতিবেদন দেখে, সেই ছাগলটা যখন আপনি হাতে পাবেন অর্থাৎ আপনি যখন ছাগলটা রিসিভ করবেন তখন দেখা যাচ্ছে যে ভিডিওতে এক কালার বাস্তবে আরেক কালার। অনেকে ভাবতে পারেন যে আহমদ ভাই বোধহয় আমি যে ছাগলটা চাইছি সেই ছাগলটা পাঠায়নি, কিন্তু এটা তো সত্য আহমদ ভাই, আসলে একটা ছাগল ভিডিও ফুটেজে যতটা সুন্দর এবং ক্লিয়ার হয় সে ছাগলটা কিন্তু বাস্তবে অতটা ক্লিয়ার আসে না। তো দর্শক অনেক কথাই বলে ফেললাম, তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি কথা বললে অনেকটাই লং হয়ে যায়। তো আপনারা যদি আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটি কথা বলে যেতে চাই, তো যে কোনো খামার করার পূর্বে আপনারা একটা অভিজ্ঞ খামারির কাছে যাবেন, এমনকি অভিজ্ঞ খামারির কাছে গিয়ে ছাগল পালন বিষয়ে কিছুটা হলো নলেজ বা পরামর্শ নিয়ে নেবেন। অনেকেই না জেনে না বুঝে বিভিন্ন প্রতিবেদন দেখে উৎসাহী হয়ে ছাগল ক্রয় করে, করে তারা ছাগল পালন করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্তর শিকার হয়, আর্থিকভাবে অনেকটাই কিন্তু তারা ক্ষতির দিকে পড়ে যায়। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যে কোনো খামার করার পূর্বে অভিজ্ঞ খামারির কাছে যাবেন, অভিজ্ঞ খামারির কাছে গিয়ে ছাগল বিষয়ে পরামর্শ নেবেন, তাহলে আপনারা খামার টিকাতে পারবেন, এমনকি এই ছাগল পালন করে বাড়তি একটা আয় করতে পারবেন। তো আজকে অনেক কথাই বলে ফেললাম। তো আহমদ ভাই, তো দর্শকদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের দর্শক ভিউয়ার যারা আছেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে আজকের প্রতিবেদনটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ।